Hey guys, good morning. Welcome back to my channel. আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জয়িতা। তোমাদের আমি ফার্স্ট ব্লগেই বলেছিলাম আমার বাড়িতে কিছু খুদে সদস্য আছে। তাদের মধ্যে তোমাদের প্রথম ব্লগে আমি দুজনকে দেখিয়েছি। আজকে খুদে সদস্যদের মধ্যে কয়েকজনকে দেখাচ্ছি, আরো কয়েকজন আছে, সেটা নেক্সট ব্লগে তাদের আবার দেখাবো। চলো তোমাদের সাথে এদের আলাপ করিয়ে দিই। আমার কাছে আছে হচ্ছে 12খানা লাভবার আর 2খানা ককটেল। কদিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এবার গলাটা এতটাই বসে গেছিলো যে এখনও ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারবে তোমরা যে আমি কথা বলতেই পারছিলাম না, গলায় ব্যথা ঢোক গিলতে পারছিলাম না। তো ডাক্তার দেখিয়ে এই যা সুস্থ হলাম, ওই তোমাদের কাছে ফিরে আসলাম। তো আজ থেকে আবার নতুন ভিডিও স্টার্ট হবে তোমাদেরকে। স্যার এখন শুশু করতে বেরিয়েছিল, তো শুশু হয়ে গেছে, স্যার এখন ঘরে ঢুকবে। ডক ওটো, ভালো করে ওটো, পড়ে যাবে না। ওয়েদারটা এমনই, কখনো রোদ কখনো বা বৃষ্টি। যাই হোক, মাঝখান থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমার তো বর্ষাকাল একদমই ভালো লাগে না, কারণ জামা কাপড় শুকোয় না, স্যাঁতস্যাঁতে ভাব, কেমন একটা বেশ। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। যে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের যে মিকো আছে, তো মিকো বাগান থেকে প্রচুর গাঁদা বালি ঘেটে এসেছিলো। তো ওকে চান করাতে গিয়ে আমার মানে দেরি হয়ে গেছে, প্লাস নিজেও ফ্রেশ হলাম। তো পাখিগুলোকে তোমাদের সকালে যে পাখিগুলোকে দেখালাম, ওই পাখিগুলোর মধ্যে দুটো পাখি আমি সেল করে দেবো। তো সেল করে দিই আমি একটু ভালো কোয়ালিটির দুটো মানে পাখির জোড়া নেবো। তো দাদা দিতে আসবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো ব্যাক টু ব্যাক দুটো কাজ আছে। এরপরে নিচে কম্পিউটারটা আছে, কম্পিউটারের সেট আপটা মানে আমার রুমে আনতে হবে বলে, আমার রুমে আনতে হবে বলে। তো যে কম্পিউটারের যে দাদা আছেন তা সেও আসবে, পরপর ওরা দুজন আসবে। তো তাড়াহুড়ো করে আমি স্নান টান করে আমি রেডি হয়ে রয়েছি, যে প্রথমে আসবে আগে পাখি দুটো দিতে যে দাদা, সে আসবে, তারপরে আসবে যে কম্পিউটার করিয়ে দিতে আসবে। তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে একটু আসতে তোমাদের কাছে। এই যে মিকোকে চান করানোর পর মিকো এখন রেস্ট নিচ্ছে ঘরের খাটের তলায়। ওর খাটের তলার জায়গা ছাড়া ওর জায়গা পছন্দ হয় না। মিকো কই, কী করছিস, ঘুমাচ্ছিস, ঘুমো। এই হলো মিকো আমাদের। সেই কাদা ঘেটে যে অবস্থায় ছিল, মানে তোমাদের দেখানোর মতো অবস্থায় ছিল না, এই কারণে ওকে ফ্রেশ করিয়ে ওদের আমি দেখালাম এখন। মিকো 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 মিকো, কি করছিস, কি করছিস, কি করছিস, কি করছিস মিকো বাবু। আর এই হলো আমাদের ডোডো বাবু, বড় জন স্পিচ। ওর লোম গরমের জন্য লোম কাটানো হয়ে গেছে বলে ওর এরকম অবস্থা, ওই কারণে ওকে আমি ব্লগে আনছি না, যে একটু লোম গজাক, গায়ে প্রচুর র্যাশ বেরিয়ে গেছিলো। তো সেই জন্য ওকে বাধ্য হয়ে লোমটা কাটাতে দিতে হয়েছিল, না কাটিয়ে দিতে হয়েছিল। তো সেই জন্য ওর এরকম অবস্থা এখন। কোন কোন পাখির জোড়া দুটো আমি সেল করছি দেখো, তোমাদের দেখাচ্ছি। এইবার এই পাখির জোড়া দুটো আমি সেল করছি, এগুলো হচ্ছে রোজি গ্রুপের আছে, ঠিক আছে। এগুলো নিয়ে দুটো চিক্স নেবো, তো আনলে দেখো এর থেকেও বেটার কোয়ালিটির নেবো। তো আনলে দেখাচ্ছি, এই হাঁড়িতে দুটো আছে, এই মাত্র ঢুকে গেল, দেখাচ্ছি, বেরোলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে এই যে এই জোড়াটা, এই জোড়াটা সেল করে দিচ্ছি। দেখালাম তো যে কোন দুটো পাখি আমি সেল করছি। তো দাদা আসুন, দাদার কাছে আরও ভালো কোয়ালিটি দাদা দুটো পাখি আনছে। একটা হচ্ছে চিক্স আনছে, চিক্সের লাভবার্ড জোড়া, আর দুটো হচ্ছে ফিশার লাভবার্ড। তো আনুক, আনার পর তোমাদের সাথে আবার দেখাচ্ছি, শেয়ার করছি। রোজি ছিল আর এটা হচ্ছে অফলাইন রোজি।
মেন রশিটা বাদ দিয়ে এই অফলাইন রশিটা নিলাম, দিয়ে এদের দুজনকার পেয়ার করলাম। এই দুটো চিক্স, এখানে দুটো লুটিনো অফলাইন ছিল, তো লুটিনো অফলাইন দুটো বাদ দিয়ে এই দুটো চিক্স নেওয়া হয়েছে। এইগুলো হলো গ্রিন ফিশার বলে, এই দুটো গ্রিন ফিশার। এখানেও রোজি অফলাইন ছিল, তো রোজি অফলাইনের থেকে ওগুলো বাদ দিয়ে এই ওগুলো সেল করে দিলাম, দিয়ে এই যে গ্রিন ফিশার নিয়েছি। মাত্র বললাম যে কম্পিউটারের সেট আপটা উপরে নেবো, কারণ হচ্ছে এটা তো মায়ের ঘর, তো মায়ের রাত পর্যন্ত আমাকে এডিটিং যেহেতু করতে হয় বসে, মায়ের খুব অসুবিধা হয়, সেই জন্য আমার বেডরুমের সেট আপটা নিয়ে চলে যাবো। যে দাদা আমাদের কম্পিউটার ছাড়ায়, সেই দাদা এসে কম্পিউটারটা আমাদের উপরে তুলে দেবে। তো নতুন সেট আপের পর সেটাও তোমাদের সাথে দেখাবো যে কীরকমভাবে কী করলাম। এই হলো নিউ সেট আপ, আগে ওল্ড সেট আপটা তোমাদের দেখালাম, এটা হলো নিউ সেট আপ। বিকেলে খুব গরম লাগছিলো, তাই ছাদে উঠলাম। ছাদে উঠে দেখলাম আকাশটা খুবই সুন্দর, গোধূলি বেলা এতটাই সুন্দর ভিউ যে ক্যাপচার করে নিলাম। চলো তোমরাও ভিউটা এনজয় করো। পর থেকে আর কোনো ব্লগ বানাতে পারিনি, শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো, তো দেখলাম ব্লগটা শেষ হয়নি। তো আজকে এই অবধি থাক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সকলকে।